হ্যালো বন্ধুরা, হলুদ ছাড়া কোনো তরকারির কথা ভাবতেই পারি না, তাই না? আমরা সবাই হলুদের টেস্ট ও এর মধ্যে যে রং পাওয়া যায় তরকারিতে দিলে তার কথাই আমরা শুধু ভাবি এবং তার জন্যই ব্যবহার করি। কিন্তু হলুদের শুধু এটুকুই কি কার্যকারিতা? হলুদের বহুগুণ কার্যকারিতা বিদ্যমান, যা আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো আর একটা লাইক দিয়ে দিও এবং সবার সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বিভিন্ন প্রকার হার্টের অসুখ, ক্যান্সার, মেটাবলিক অসুখ প্রভৃতির জন্য ক্রনিক ইনফ্লামেশন প্রভূতভাবে দায়ী। হলুদ এই ক্রনিক ইনফ্লামেশন কমাতে সাহায্য করে, রক্তবাহী নালীর এন্ডোথেলিয়ামের কাজ উন্নত করে, ফলে হার্টের অসুখের সম্ভাবনা কমে, ক্যান্সার কোষকে মেরে ফেলে, মেটাস্টোটিস কমিয়ে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে হলুদ। অ্যালজাইমার্সে কিছু ডিজিনারেটিভ কন্ডিশনসে ইনফ্লামেশন কমাতে সাহায্য করে, অ্যালজাইমার্সের মস্তিষ্কে যে অক্সিডেটিভ ড্যামেজ হয় তাও কমায় হলুদ। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও দারুণ কার্যকরী হলুদ। মস্তিষ্কে ব্রেন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টস অর্থাৎ BDNF এর নিঃসরণকে সাহায্য করে। মানুষের মেমোরি লস, লার্নিং প্রসেস, লার্নিং এবিলিটি প্রভৃতির জন্য এই BDNF এর প্রভূত ভূমিকা আছে। তাই হলুদ আমাদের এই BDNF কে নিঃসরণ করতে সাহায্য করে, মেমোরি লস ও লার্নিং এবিলিটি বাড়াতে সাহায্য করে। আর্থ ও রিউমেটয়েড আর্থারাইসিস এর কার্যকরী ভূমিকা নেয় হলুদ। বর্তমানে এই কোভিড সিচুয়েশনে আমরা সবাই ইমিউনিটি বুস্টার খোঁজার জন্য চেষ্টা করছি। হলুদ হচ্ছে সেই একটি প্রধান ইমিউনিটি বুস্টার যা আমরা এই কোভিডকালে অনেকভাবে ব্যবহার করি এবং হলুদ সেই জায়গায় আমাদের একটা হিরোর সমান দাঁড়িয়ে রয়েছে। তাই আজকের পর থেকে কোনো খাদ্যতেই হলুদ যেখানে যেখানে ব্যবহার করা হয়, যে সমস্ত তরকারিতে, সেখানে কখনোই হলুদ ছাড়া খাবে না। এবং এই সমস্ত ইনফরমেশনগুলো, গুরুত্বপূর্ণ তথ্যগুলো যারা জানে না তাদেরকে জানানোর জন্য তোমরা সবাই সমস্ত ভিডিওটি এবং আমার এই চ্যানেলে আরও এরকম টাইপের অনেক হেলথ টিপস ভিডিও রয়েছে সেগুলো সবার সাথে শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।